বাম কংগ্রেসের দীর্ঘদিনের গোপন বোঝাপড়া অবশেষে প্রকাশ্যে এসে পড়েছে গত শুক্রবার। রাজ্যে গত ২৫ বছর বামেদের ক্ষমতায় টিকিয়ে রাখার পেছনে কংগ্রেসের রাজ্য নেতাদেরই হাত ছিল, তা জনসমক্ষে চলে আসে ওই দিন। এই জোট নিয়ে ইতিমধ্যে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ দলের রাজ্য নেতৃত্বরা। এবার বাম কংগ্রেসের জোটকে এক হাত নিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একেবারে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন তিনি। তিনি বলেন, যারা গণতন্ত্র নেই বলে গলা ফাটাচ্ছেন তাদেরকে গণতন্ত্র শব্দ উচ্চারণের আগে গোমূত্র দিয়ে কুলকুচি করা দরকার। যে সকল নেতারা বামেদের হাত ধরেছেন তারা বাম জমানায় নিহত কংগ্রেস নেতা কর্মীদের কাছে কি জবাব দেবেন? তিনি সাংবাদিক সম্মেলনে বাম জমানায় নিহত রাজ্যের বহু নেতা কর্মীর নাম তুলে ধরেছেন। এরপরে বর্মন পরিবারের নাম না করে তাদের তুলোধুনো করলেন রতনলাল নাথ। তিনি বলেন, এই কাজটি করার জন্য পিতাও একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বর্তমানে উত্তরাধিকারী সূত্রে সে কাজটি পুত্র সম্পন্ন করছে। এতে বিজেপির জন্য ভালো হয়েছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। তো শুনেছি, এবং তাদের মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র বিপন্ন হচ্ছে। আমার কাছে এই লিস্ট আছে। গণতন্ত্র বলার আগে তারা এই গণতন্ত্র শব্দটা ব্যবহার করার পূর্বে ওরা গোমূত্র দিয়ে কুলকুচি করা উচিত। গণতন্ত্র বলার আগে গোমূত্র দিয়ে কুলকুচি করা উচিত, কি উত্তর দেবে? সুবল মজুমদারের কাছে, পরিমল সেনের কাছে, নিতাই দেবনাথের কাছে, বিশু সাহার কাছে, সাধন দেবনাথের কাছে, রোহিণী বিশ্বাসের কাছে, পরিমল সাহার কাছে, মধুসূদন সাহার কাছে, স্বপন দাস আগরতলার জাতীয় কংগ্রেসের নেতা, দেবল দেবের কাছে, দীপঙ্কর নাথস্বামীর কাছে, কোয়াই অতীশ চৌধুরী গ্রামপঞ্চায়েত চেয়ারম্যান এখানে বাড়ি, নিপন্ড দেবনাথ প্রধান জাম্বুরা গাঁওসভার কোয়াই, সুজিত গোস্বামী মোহনপুরের যুব নেতা, হরধ্বংশ দেবনাথ শিক্ষক মোহনপুরের, শ্যামল বর্ধন জাতীয় কংগ্রেস কর্মী, মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী, নিখিল দে জাতীয় কংগ্রেস কর্মী, দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেস কর্মী, সোহাগ গণ জাতীয় কংগ্রেস কর্মী, অসংখ্য হাজার হাজার। এটা তাদের জন্য যে কত বড় বুমেরাং হবে, উই আর হ্যাপি। আগে একজন ফাদার এই উদ্যোগ নিয়েছিল একবার, এখন পুত্র উত্তরাধিকার সূত্রে উনি এই কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওয়েলকাম করি, রাজ্যবাসী ভোটার সময় বুঝিয়ে দেবে হোয়াট ইজ হোয়াট। আর গণতন্ত্র দোয়াই দিয়ে যেটা বলছে সেজন্য আপনাদেরও বলছি, এটা গোমূত্র আছে না, গোমূত্র দিয়ে আগে কুলকুচি করুক, দেন গণতন্ত্র শব্দটা ব্যবহার করবে। এর আগে তাদের রাইট নেই। স্যার, আপনাদের সাথে কি তীব্রমতা দলের যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর ভ্রমণের সাথে কথা হয়েছে? এটা কিছু বলবো না, এটা আমাদের দলের সাংগঠনিক নেতৃত্ব রয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রকৃত বাম বিরোধী কংগ্রেস কর্মীরা এর উপযুক্ত জবাব দেবেন ভোটের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।